মিস্টার সুমিত। এই সকল ব্যক্তিয়ে যেহেতু দেশের নিরাপত্তার কারণে বিভিন্ন ধরনের আর্মিতে হোক বা নেভিতে কাম করে আসছিল, আর মেইটিয়ে চার পিছতো হয়তো এজ রিল্যাক্সেশনের কারণে বহুতে চাকরিত মানে অন্য চাকরি যাব নাছিলে। আর আমি এইবার এজ রিল্যাক্সেশন করে দিয়ার পিছত আর কোটা সংরক্ষিত করার পিছত একচুয়ালি 26 জন নয় একচুয়ালি হব লাগিছিল 16 গৰাকী, কিন্তু এজ রিল্যাক্সেশনের কারণে বছরের সুবিধাটা পাইছে। বাকি মেইটত 26 গৰাকীক ব্যক্তিয়ে নেভি বা আর্মির ব্যক্তিয়ে যখন 10-15 বছর কাম করে আসছিল আজি নতুনক APSC যে নিযুক্তি লাভ করেছে, যেহেতু এই আমার ডাইরেক্টরেট মানে সৈনিক ওয়েলফেয়ার আমার সৈনিক কল্যাণ বোর্ড আমার GAD বিভাগের অন্তর্গত, আর সেইখানে আজি সম্বর্ধনার ব্যবস্থা করেছিল। আর ময়ও যেহেতু সাধারণ প্রশাসন বিভাগের মন্ত্রী হিসাবে সম্বর্ধনা জানাইছো, উষ্ণ আদরণি জানাইছো, আহ্বান জানাইছো যে আগন্তুক দিনত যাতে দেশের প্রতি যাতে সমর্পিত মনোভাবে যাতে কাম করে, আগন্তুক দিনত জাতি আর সমাজের প্রতি যাতে কাম করে। আর মই আশাবাদী যেহেতু এওঁলোকে দেশের নিরাপত্তার খাতির যেহেতু কাম করেছিল, নিশ্চিত ওপর ডেডিকেটলি কাম করব।